দুই দেশের হয়ে বিশ্বকাপ মাতিয়েছিলেন যারা। এদের একজন দুই ফাইনালও খেলেছেন। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। সারা বিশ্বের লাখো ফুটবলারের মধ্যে বিশ্বকাপ খেলার সুযোগ পান হাতে গোনা কয়েকজন। বাছাই করা সেরা ফুটবলারদের নিয়ে প্রতিটি দেশ তৈরি করে তাদের বিশ্বকাপ স্কোয়াড। দেশের বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাওয়ায় যেখানে সোনার হরিণ হাতে পাওয়ার মতো সেখানে কিছু ফুটবলার আছেন যারা একাধিক দেশের হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই সেই সৌভাগ্যবান খেলোয়াড়দের যারা একাধিক দেশের হয়ে ফুটবল বিশ্বকাপ খেলেছিলেন। লুইস মন্তি। 1930 সালে ইতিহাসের প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা দলের হয়ে উরুগুয়েতে গিয়েছিলেন লুইস মন্তি। চার বছর পর ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি প্রতিনিধিত্ব করেন স্বাগতিকদের হয়ে। সেবার তিনি ইতালির হয়ে বিশ্বকাপের শিরোপা জয়েরও গৌরব অর্জন করেন। তাই তিনি একমাত্র খেলোয়াড় যিনি দুই দেশের হয়ে টানা দুই ফাইনাল ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয়বারে পেয়েছিলেন শিরোপার স্বাদ। মন্তি ছাড়াও আরও পাঁচজন ফুটবলার দুই দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন। ফ্রেন্স পুস্কাস। কিংবদন্তি ফুটবলার ফ্রেন্স পুস্কাসকে নিয়ে 1954 বিশ্বকাপের স্বপ্ন দেখেছিল হাঙ্গেরি। তবে ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হেরে সেই স্বপ্ন ভেস্তে যায় তাদের। হাঙ্গেরির সেই দলটির বিশ্বকাপ না জেতাটাকে বিস্ময়কর হিসেবে বিবেচনা করা হয়। তবে 1962 বিশ্বকাপে ফুটবলের সর্বকালের অন্যতম এই তারকা অংশ নেন স্পেনের হয়ে। হোসে সান্তামারিয়া। উরুগুয়ের মন্টেভিডিওতে জন্ম নেয়া এ সেন্ট্রাল ডিফেন্ডার 1954 বিশ্বকাপে স্বদেশের হয়ে খেললেও 1962 বিশ্বকাপে পুস্কাসের মতো স্পেনের হয়ে খেলেন। মাজোল্লা, তার প্রকৃত নাম হোসে আলতাফিনি, জন্মসূত্রে ব্রাজিলিয়ান। সাও পাওলোর পিরেসিকাবায় জন্ম নেয়া এ ফুটবলার 1958 সালে পেলের সতীর্থ ছিলেন। স্বদেশের হয়ে সেবার বিশ্বকাপও জেতেন তিনি। তবে 1962 সালের বিশ্বকাপে তিনি অংশ নেন ইতালির হয়ে। লুইস মন্তির পর তিনি একমাত্র ব্যক্তি যে কিনা দুই দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন এবং একটি ট্রফি জিতেছেন। রবার্ট প্রুশিনেস্কি, জন্ম জার্মানিতে। 1990 সালে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন যুগোস্লাভিয়ার হয়ে। তবে 1998 বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের সদস্য ছিলেন এ মিডফিল্ডার। বিশ্বকাপে দুই দেশের হয়ে গোল করা একমাত্র খেলোয়াড়ও তিনি। ডিজেন স্ট্যানকোভিচ, 1998 বিশ্বকাপে যুগোস্লাভিয়ার হয়ে খেললেও 2006 বিশ্বকাপে খেলেছিলেন সার্বিয়ার হয়ে। তো বন্ধুরা, সত্যি এই ছয়জন বিশ্বকাপ ফুটবলে বিরল রেকর্ড করেছেন। তবে এদের মধ্যে লুইস মন্তি ও মাজোল্লার কথা আলাদাভাবে বলতেই হয়, কারণ এই দুজন খেলোয়াড়ই কেবল দুই দেশের হয়ে খেলে বিশ্বকাপ ট্রফিতে চুমু খেতে পেরেছিলেন। আর লুইস মন্তি তো দুই দেশের হয়ে টানা দুই ফাইনাল ম্যাচ খেলেছিলেন। বর্তমান সময়ে এরকম রেকর্ড গড়া হয়তো কঠিনই হবে, কি বলেন আপনারা? এ বিষয়ে আপনাদের মতামত আশা করছি আমাদের কমেন্ট বক্সে। বিশ্বকাপের এরকম আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।